نحمده نصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আমরা বেশ কয়েক হালকা আগে উত্তম চরিত্র আচার আচরণ নিয়ে আলাপ শুরু করেছি। তখন আমার মনে হলো যে উত্তম চরিত্র নিয়ে আলাপ করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী নিয়ে আলাপ করা উচিত, কারণ উনার জীবন ছিল উত্তম চরিত্রের আচার আচরণের নিদর্শন। সেই হিসাবে প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়াশীলতা, মায়া মমতা, মহানুভবতা, ক্ষমাশীলতা, এই গুণাবলীর উপরে কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। তিনটে হালকায় 11টা ঘটনা, তারপরে মক্কা বিজয় সম্বন্ধে যখন বলতে শুরু করি তখন উনি যে ক্ষমা করেন এবং সেই ক্ষমাটা যে পৃথিবীর ইতিহাসে এর নজির পাওয়া যায় না, আর কোনো বিজেতা এভাবে ক্ষমা দেখাতে পারেন নাই, তো সেটার গুরুত্ব বুঝাতে গিয়ে ওনার উপর দিয়ে যে বিভিন্ন ধরনের কষ্ট, নির্যাতন, নিষ্পেষণ ওনার সাহাবাদের উপরে, ওনার পরিবারের উপরে, তারপর যুদ্ধ একের পর এক চাপিয়ে দেওয়া হয় যেখানে কতজন মুসলমান মারা যায়, এতিম হয়, বিধবা হয়, সন্তান হারা, ভাই হারা, তো সেই ঘটনাগুলো বলি, ওনার জীবনের দুঃখ দুর্দশার, বেদনার, যন্ত্রণার ঘটনা। সেটা বলতে গিয়ে আমার মনে হলো এটা তো হলো ধর্ম প্রচারের জন্য। উনার জীবিত অবস্থায় নিকট আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে তাদের বর্ণনা দিই, যাতে কেউ বলতে না পারে যে আমার উপর দিয়ে কেন আল্লাহ তাআলা এত কষ্ট দিচ্ছেন। তারপরে উনার নিজের মৃত্যুর ঘটনার সম্বন্ধে বলি যে উনি কত কষ্ট পান, যাতে কেউ বলতে না পারে যে আমার উপরে বা আমার আত্মীয়র উপরে এত কষ্ট কেন। পরিশেষে শুরু করি গত তালিম থেকে, ওনার জীবনে উনি যে গরিবি, ফকিরি, ফকিরি অবলম্বন করেন, গ্রহণ করে নেন, এটা ওনার নিজের তরফের থেকে এই কষ্টটা আসে। আল্লাহ তাআলা বলেন যে ওনাকে বাদশাহ দিতে আল্লাহ প্রস্তুত আছেন, নবী সহ বাদশাহী অথবা নবী সহ গরিবি, উনি নবী এবং গরিবি পছন্দ করেন, বাদশাহী পছন্দ করেন নাই, আল্লাহ তাআলা ওনাকে বাদশাহী দিতে চেয়েছিলেন, এরকম খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। আল্লাহ তাআলা এমনকি যেটা গতবার বলি, মক্কার আশেপাশে যত পাহাড় ছিল সব পাহাড়কে সোনায় পরিণত করে দিতে চেয়েছিলেন, এত সোনা নাই পৃথিবীতে, উনি সেটাও গ্রহণ করেন নাই। উনি যেখানে যাবেন সেখানে সেই সোনার পাহাড় যাবে এবং উনি ওনার উম্মতদেরকে বিলি করতে থাকবেন, উনি সেটা গ্রহণ করেন নাই। উনি বলেন যে তোমরা যে গরিবী অবস্থায় আছো এবং এটা পাশ করবা, এই অবস্থায় থাকা অবস্থায় পাশ করবা পরীক্ষায়, সে ব্যাপারে আমি ভয় পাই না, আমি ভয় পাই তোমাদের কাছে দুনিয়ার প্রাচুর্য আসবে এবং তোমরা ধ্বংস হয়ে যাবা। এ সম্বন্ধে গতবার আলোচনা করেছি। তো উনার নিজের গরিবী অবস্থা সম্বন্ধে বলতে যাওয়ার আগে সূচনা হিসেবে গতবার কিছু কথা বলেছি, আজকে বাকিটা বলবো, তারপরে উনার গরিবী অবস্থার কথা, ঘটনা সামনে বার বলবো। আজকে বলতে চেয়েছিলাম কিন্তু গতবার শেষ করতে পারি নাই।
যা কিছু আমি লিখেছিলাম শেষ করতে পারিনি, আজকে আশা করি শেষ করতে পারবো। আজকে যেটা বলবো সেটা পড়বে দুনিয়ার বাস্তবতা এই বিষয়ের উপরে, দুনিয়ার কি বাস্তবতা, তাহলে আমরা বুঝতে পারবো যে উনি কেন দুনিয়া প্রত্যাখ্যান করেছিলেন। দুনিয়ার বাস্তবতা বুঝলে, আমরা যদি বুঝি আমরাও প্রত্যাখ্যান করব, তার মানে এই না যে দুনিয়া আমরা ছেড়ে চলে যেতে চাইবো জঙ্গলে বা পাহাড়ে, না, দুনিয়া আমরা তখন ব্যবহার করব, দুনিয়াকে প্রয়োজনের বস্তু মনে করব, আমোদ প্রমোদের বস্তু না। তো দুনিয়াকে যেভাবে মর্যাদা দেওয়া উচিত সেভাবে আমরা মর্যাদা দিব, যতটুকু মর্যাদা দেওয়া উচিত। দুনিয়া হাতের হাতের মুঠায় রাখার বস্তু, পকেটে রাখার বস্তু, মনের মধ্যে রাখার বস্তু না। আমরা যখন দুনিয়ার বাস্তবতা বুঝব তখন দুনিয়ার যেটুকু মর্যাদা সেইটুকু আমরা দিব। এটাও বলেছিলাম, স্মরণ করাবার জন্য বলছি, বা যারা ছিলেন না তাদের জন্য বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের নিয়ে হেঁটে যাচ্ছিলেন রাস্তা দিয়ে, একটা বকরির বাচ্চা মরা বাচ্চা একটা মরা বকরি রাস্তার পাশে ছিল। উনি জিজ্ঞেস করলেন যে তোমরা কি কেউ এটাকে কিনবা? তারা বললো যে আমাদের তো বিনা পয়সা দিলেও আমরা কিনবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কম বেশি যে দুনিয়ার তুলনা হলো এরকম, দুনিয়ার মূল্য এই মরা বকরির সমানও না আল্লাহর কাছে। তো দুনিয়ার অনেক বাস্তবতা আছে, সবকিছু তুলে ধরার সময়ও আমার হবে না, আমার মাথা মতে যা এসছে তাই আমি আপনাদের সামনে পেশ করব। তো দুনিয়ার প্রথম বাস্তবতা হলো যে আমরা নিজেরা আসি নাই, কেউ পাঠিয়েছেন, এবং কেউ যদি পাঠিয়ে থাকেন আমি আমার উদ্দেশ্য নির্ধারণ করতে পারি না, আমি নিজেই আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। যিনি পাঠিয়েছেন তিনি নিশ্চয়ই উদ্দেশ্য নির্ধারণ করে পাঠিয়েছেন আমাকে, তার প্রতি কিছু দায়িত্ব, তার বান্দার প্রতি কিছু দায়িত্ব, এবং সেটাই বেশিরভাগ, পিতামাতার থেকে শুরু করে অমুসলমান পর্যন্ত বিভিন্ন দায়িত্ব নিয়ে আমরা এসেছি পৃথিবীতে, যার যেরকম ক্ষমতা যোগ্যতা তার তত বেশি দায়িত্ব। এবং সেসব দায়িত্ব যখন আল্লাহর হুকুম মতো এবং নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতো পদ্ধতি মতো পালন করব তাহলে উদ্দেশ্য সাধিত হবে। আমি ইঞ্জিনিয়ার হলে, ডাক্তার হলে, উকিল হলে, জজ হলে, ব্যারিস্টার হলে উদ্দেশ্য পূরণ হবে না, আমার প্রয়োজন মিটাবার জন্য এগুলা, উদ্দেশ্য পূরণ করার জন্য আমাকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে সেগুলা পালন করতে হবে। আমি মুসলমান হব তারপরে ডাক্তার হব, মুসলমান হব তারপরে ইঞ্জিনিয়ার হব, মুসলমান হব তারপরে আর বাকি যা কিছু পেশা আমি অবলম্বন করি, যে পেশা অবলম্বন করি প্রয়োজন মিটাবার জন্য উদ্দেশ্য আল্লাহ তাআলা দিয়ে পাঠিয়েছেন। মানুষকে ভালোর দিকে ডাকব, খারাপ থেকে ফেরাবার চেষ্টা করব, এটা হলো মুসলমানের জীবনের উদ্দেশ্য। আর বাকি কাজ যা কিছু আছে, ঘুমানো, খাওয়া দাওয়া, চলা ফেরা, সংসার পরিবার, লেন দেন, বিয়ে শাদি, সব যদি সুন্নত মতো করি আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধু সুন্নত মতো করলে হবে না, আল্লাহর সন্তুষ্টিও থাকতে হবে তার মধ্যে, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি, সব ইবাদত হয়ে যাবে। দুনিয়াতে শান্তি সফলতা, আখেরাতেও অশেষ শান্তি এবং সফলতা। আল্লাহর ইবাদত না করলে আমরাই ক্ষতিগ্রস্ত হব, আল্লাহর কোনো ক্ষতি হবে না, আর আল্লাহর ইবাদত করলে আমাদেরই লাভ হবে, আল্লাহর কোনো লাভ হবে না।
আমাদের ইবাদতে না আল্লাহর কোনো ক্ষতি হয়, না আল্লাহর কোনো লাভ হয়, ক্ষতি বা লাভ আমাদেরই হয়। আল্লাহ তাআলা পরিপূর্ণ, তার লাভও কেউ পৌঁছাতে পারে না, তার ক্ষতিও কেউ পৌঁছাতে পারে না। তো আমরা যদি আল্লাহকে চিনতে পারি, জানতে পারি, তার হুকুম জানতে পারি, সেই মতো আমল করতে পারি, নবীর সুন্নত মতো আমল করতে পারি, আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি, তো আমাদের দ্বারা কত মানুষ যে উপকৃত হতে পারে, কত মানুষ যে আল্লাহকে চিনতে পারে আমাদের জন্য, আমাদের দ্বারা। পরশুদিন বলছিলাম যে আমরা যদি আমাদের ইবাদত সুন্দর করতে পারি, দাওয়াতের মেহনত করে মানুষকে আল্লাহর কথা বলে, আমি শুনছি কিন্তু তারপরে আমি, আমার তো পৌঁছে দিতে হবে কথাগুলো অন্যদেরকে, তো আমার ইমান মজবুত হবে, আমল সুন্দর হবে, খারাপ থেকে আমি দূরে সরবো, সরতে থাকবো, ভালোর দিকে যেতে থাকবো, আমার দোয়া কবুল হবে, দাওয়াতের পরে আসে দোয়া, দোয়া কবুল হবে এবং আমার দ্বারা কত মানুষ উপকৃত হবে। শুধু আমি নিজে না, আমার উত্তর পূর্বসূরি, আমার আগে যারা চলে গিয়েছে তারা লাভবান হবে কবরে, কবরে আমি লাভবান হব, আমার পরিবার লাভবান হবে, আমার উত্তরসূরি, আমার পরে যারা আসবে কেয়ামত পর্যন্ত তারা লাভবান হবে, এবং আমার সাথে যারা দুনিয়াতে বেঁচে আছে কত মানুষ যে লাভবান হবে আমার আমলের দ্বারা, আমাদের আমলের দ্বারা। আমরা হয়তো বুঝতেও পারবো না যে কোথায় কে লাভবান হচ্ছে, আমার আমল কবুল করে আল্লাহ তাআলা কাকে হেদায়েত দিচ্ছে, কাকে পথ দেখাচ্ছে, কাকে রক্ষা করছে, আমি বুঝতেও পারবো না, কিন্তু হবে, অবশ্যই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কষ্ট করেছেন 13 বছর, তেমন কোনো ফল পান নাই, সামান্যই ফল পেয়েছেন, সামান্যই মুসলমান হয়েছে। তারপরে যেখানে উনি মেহনত করেন নাই, মদিনায় দলে দলে মুসলমান হয়েছে, মেহনত ছাড়া মেহনত করেছেন মক্কায়, আর সেটা লাভ পেয়েছে মদিনাবাসীরা। আমরা মেহনত করব আমাদের আমাদের বাসস্থানে, আমাদের যেখানে এলাকায়, কিন্তু এর দ্বারা যে কোথায় কোথায় মানুষ লাভ পাবে তার কোনো হিসাব নাই, কেয়ামতের দিন আল্লাহ তাআলা দেখাবেন আমাদের, তুমি আমল করেছো অমুকে 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 অমুক জায়গায়, তারা লাভবান হয়েছে, তাদের তারা হেদায়েত পেয়েছে। এবং লাভবান হয়ে মানুষ জাহান্নামের আগুন থেকে বেঁচে বেহেস্তে প্রবেশ করতে পারবে, এটা হলো সবচেয়ে বড় উপকার। মানুষের সবচেয়ে বড় উপকার হলো যে তাকে যদি আপনার মেহনতের কারণে, আপনার দাওয়াতের কারণে একটা মানুষ আল্লাহর সাথে জুড়ে গেল, এবং তার তার দ্বারা অন্যরাও জুড়ে গেল, এবং আপনার দ্বারা অন্যান্য মানুষও জুড়ে গেল আল্লাহর সাথে, জুড়লো আল্লাহর সাথে, সম্পর্ক হলো, তো সে এবং তারা অন্যান্য মানুষ এবং তাদের থেকে আর অন্যরা দোজখের আগুন থেকে বাঁচলো, এটা হলো সবচেয়ে বড় উপকার, বেহেস পেয়ে গেল, এটা হলো সবচেয়ে বড় উপকার। দুনিয়াতে অবশ্যই আমরা সাহায্য করব, টাকা পয়সা দিয়ে হোক, অন্যান্য ভাবে হোক, কিন্তু সবচেয়ে বড় উপকার হলো একটা মানুষকে যদি আপনার আপনার অছিলায় একটা মানুষ যদি দোজখের আগুন থেকে বাঁচতে পারে। তো দুনিয়ার প্রথম বাস্তবতা হলো যে আমরা এটা বোঝা যে আমরা নিজেরা আসি নাই, আমাদের পাঠানো হয়েছে এবং একটা উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে। দুনিয়ার দ্বিতীয় বাস্তবতা হলো যে জীবন বুদবুদের মতো ক্ষণস্থায়ী এবং বেলুনের মতো ক্ষণকালে, এই আছি এই নাই। তো এটাই যদি হয় তাহলে তো সদা সর্বদা প্রস্তুত থাকা উচিত, কারণ আমাকে যখন তখন চলে যেতে হবে, বিদায় নিতে হবে, আত্মীয় স্বজন থেকে, টাকা পয়সার থেকে, ক্ষমতার থেকে, পদবী থেকে, দুনিয়া থেকে, এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে, প্রত্যেক মুহূর্তের হিসাব দিতে হবে,
এটা বিশ্বাসের একটা বড় অঙ্গ, ইমানের। আল্লাহ আছেন শুধু সেটা না, আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন যখন তার ইচ্ছা, এবং তার সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। এই বিশ্বাসটার বড় অভাব পৃথিবীতে, সত্যিকারের বিশ্বাস, মজবুত বিশ্বাস, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। তাই এত অন্যায়, অনাচার, ব্যভিচার, অত্যাচার, হিসাবের ভয় নাই মানুষের। সেই জন্য দায়ী দায়িত্ব পালনের বালাই নাই, চোর যার মুল্লুক তার। কিছু মানুষের হিসাবের বাইরে সম্পত্তি, যা ছেড়ে যেতে হবে। অনেক মানুষ কোনো মতে বেঁচে আছে, কিছু মানুষ না খেয়ে মারা যাচ্ছে প্রতিটা দিন, 24,000 মতো মানুষ। বিবেকের দংশন নাই, যাদের আছে তাদের বিবেকের দংশন নাই, হাহুতাস নাই। তো দ্বিতীয় বাস্তবতা হলো যে জীবন ক্ষণস্থায়ী। তৃতীয় বাস্তবতা হলো যে দুনিয়াতে আমরা পথিক, স্থায়ী ঠিকানা না, আমরা মুসাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দরভাবে এটা প্রকাশ করেছেন, যেটা আমি ইংরেজিতে পড়েছি, এবং ইংরেজিতে যেভাবে প্রকাশ করা আছে সেটা সহজ বোধ্য না, সহজভাবে বোঝা যায় না, আমি নিজের ভাষায় বলবো। উনি বলেন যে দুনিয়ার সাথে আমার কি লেনদেন, দুনিয়ার সাথে আমার কি লেনদেন, আমি এবং দুনিয়া। তার উদাহরণ এরকম যে আমি একটা পথিক, লম্বা সফরে যাচ্ছি, যেতে যেতে আমি ক্লান্ত, তারপর একটা গাছের ছায়া তলায় আমি কিছুক্ষণ কিছুক্ষণ বিশ্রামের জন্য বসলাম, বিশ্রাম নিয়ে আবার আমার যাত্রা শুরু করলাম। দুনিয়া হলো এই গাছের ছায়া তলে তলের মতো, যেখানে আমরা কিছুক্ষণ বসি, সময় কাটিয়ে আবার আমাদের যাত্রা শুরু হয়, অনন্ত যাত্রা। উনি বলেন দুনিয়ার সাথে আমার কি লেনদেন, আমি তো মুসাফির, দুনিয়া হলো একটা গাছের ছায়ার মতো, যেখানে মুসাফির কিছু সময় বিশ্রাম করে। আমরা দুনিয়ার সন্তান না, আখেরাতের সন্তান। দুনিয়াকে উদ্দেশ্য না বানাই, দুনিয়াকে উদ্দেশ্য না বানাই, দুনিয়াকে উদ্দেশ্য না বানাই, আখেরাতকে উদ্দেশ্য বানাই, আল্লাহকে উদ্দেশ্য বানাই, আল্লাহকে উদ্দেশ্য বানাই, আল্লাহকে উদ্দেশ্য বানাই। আমাদের স্থায়ী ঠিকানা দুনিয়া না, আমাদের স্থায়ী ঠিকানা আখেরাত, বেহেশত না দোজখ, সেটা হলো কথা। তো তৃতীয় বাস্তবতা, আমরা অল্প সময়ের জন্য দুনিয়াতে মুসাফির। দুনিয়ার চতুর্থ বাস্তবতা হলো যে আমরা পথিক, আমরা পথিক, কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলা যে রিজিক বরাদ্দ করেছেন তা পুরোপুরি গ্রহণ না করে আমরা বিদায় নিব না। এর আলো বাতাস, খাবার দাবার, কাপড় চুপড়, বাসস্থান, যানবাহন, সমস্ত কিছু, আমার কপালে যা বরাদ্দ আছে সব গ্রহণ করে তারপর আমি পৃথিবী থেকে যাব। বেশি সম্পদ অর্জন করলেও তা ভোগ করতে পারবো না, সন্তানদের জন্য রেখে যাব, সহজে পাওয়া সম্পদ তাদের ক্ষতি করবে, ভাগাভাগি নিয়ে ঝগড়াঝাটি, মারামারি, খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। ঢাকার প্রথম প্রসিদ্ধ আবাসিক এলাকা ধানমন্ডি, যেখানে প্রত্যেককে যারা কিনতে পেরেছিল, লটারি হয়েছিল না কি হয়েছিল আল্লাহই জানে, 1950 সালের দিকে, প্রথম দিকে 1 বিঘা করে জমি দেওয়া হয়, তারপর অন্যান্য জায়গায় জমির পরিমাণ কমানো হয়। তো এই 1 বিঘা জমি, পিতা মাতা যখন মারা যায়, সন্তান সন্ততিরা, যে একজন বলছিল আমাকে,
মানে এক একটা সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ, কেসের পর কেস। একটা সম্পত্তির কথা তো আমি জানি, একটা পরিবারকে আমি চিনি, একটা ভাই মাত্র আর একটা বোন, 33টা কেস, একটা সম্পত্তি নিয়ে 33টা কেস। আমি দেখেছিলাম সেই ভাই এবং বোনের মধ্যে কত সুন্দর সম্পর্ক ছিল, কিন্তু এই জমির জন্য সব বরবাদ হয়ে গেল। এই ভাই মাকে পর্যন্ত রাখে নাই, বোনের কাছে ছিল, গিয়ে কেসের পর কেস দিয়েছে। কি লাভ এই সম্পত্তি রেখে যাওয়া? যে আসবে ভবিষ্যতে সে তার কপাল নিয়ে আসবে, তার রিজিক নিয়ে আসবে, আপনাকে রেখে যেতে হবে না। তো চতুর্থ বাস্তবতা, রিজিক পুরোপুরি গ্রহণ করে আমরা বিদায় নিব, তার আগে নিব না। এবং রিজিক যা বরাদ্দ তার কম আমি পাব না, সেটা গতবার বলেছি। দুনিয়ার পঞ্চম বাস্তবতা হলো আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মূল্য মাছির পর বরাবর না। অর্থাৎ আল্লাহর কাছে দুনিয়া মূল্যহীন, মাছির পর বরাবর মূল্য রাখে না। যদি মাছির পর বরাবরও মূল্য থাকতো দুনিয়ার, আল্লাহ তাআলা অবিশ্বাসীদের এক মুঠ পানি পর্যন্ত খেতে দিতেন না। এইটুক পর্যন্ত যদি মূল্য থাকত মাছির পর বরাবর, যেহেতু নাই, সেহেতু আল্লাহ তাআলা যাকে তাকে দুনিয়া দিয়ে দেন। যে আল্লাহকে বিশ্বাস করে বা করে না, এদিকে না তাকিয়ে বে হিসাবে দেন আল্লাহ তাআলা। আমরা সবাই এই দুনিয়ার পিছনে ছুটছি, যার মূল্য মাছির পর বরাবর না। মনে করি মাছির পর বরাবর মূল্য, তাহলে আমরা সবাই মিলে, দুনিয়ার 800 কোটি মানুষ মাছির পরের পিছনে ছুটছি। এই পরের টুকরা কেউ কিছু বেশি পাবে, কেউ কিছু কম পাবে, তারপর ওটুকুও কবরে নিতে পারবো না। তো আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার পর দুনিয়ার দিকে একবারও রহমতের দৃষ্টিতে তাকান নাই, মেহরবানির দৃষ্টিতে তাকান নাই। দুনিয়ার সমস্ত শক্তি, কত কিছু দেখতে পাচ্ছি, আমাদের কাছে শক্তিশালী মনে হচ্ছে। পৃথিবীর মধ্যে যা আছে সেটা বাদ দিলাম, সূর্য কত শক্তিশালী মনে হয়, কত তেজ, 1500 কোটি কিলোমিটার দূরে, 1500 কোটি কিলোমিটার দূরে, তারপরে ওর যে সূর্যের কি তেজ। সূর্য হলো একটা মাঝারি ধরনের তারা, হাজার হাজার কোটি কোটি তারা আছে সূর্যের থেকেও বেশি শক্তিশালী। আরো কত সৃষ্টি আছে আল্লাহ তাআলার, জিন থেকে নিয়ে ফেরেস্তা, বাদশাহ, বাদশাহী, এই তো পৃথিবীতে, বাইরের জগতে কত কিছু আল্লাহ তাআলার আছে সৃষ্টি। তো যা কিছু শক্তি আমরা দেখতে পাই সব আল্লাহ প্রদত্ত। যখন আল্লাহ প্রদত্ত, তখন এগুলার শক্তি কিভাবে থাকবে, সামান্যতম শক্তি বা কিভাবে থাকবে? মাকড়সার জাল বরাবরও শক্তি রাখে না আল্লাহর সামনে। যা কিছুর মধ্যে শক্তি আছে আমরা দেখি আল্লাহ দিয়েছেন, যখন ইচ্ছা আল্লাহ তা রদ করতে পারেন এবং একদিন তা করবেনও। সমস্ত কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, সিঙ্গার ফুক হবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। একদিন সেই ঘটনা বলবো, ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা, সমস্ত জীব জন্তু তো মারা যাবে, ফেরেস্তা মারা যাবে, আজরাইল আলাইহিস সালাম নিজের জান কবচ করতে বলা হবে,
তার আগে আরশ বহনকারী ফেরেশতা মারা তাদের জান কবজ করা হবে, জিব্রাইল আলাইহিস সালামের জান কবজ করা হবে, আল্লাহ তাআলা বলবেন আজরাইল তুমিও মারা যাও। এই ঘটনা বলেছিলাম একদিন, এইটুক ঘটনা, আজরাইল আলাইহিস সালাম একদিন মারা যাবে, সমস্ত কিছু ধ্বংস করা হবে, আবার আল্লাহ তাআলা পুনরুজ্জীবিত করবেন এবং হিসাব নিবেন। সেই হিসাবের কথা এর আগে বলছিলাম। তো পঞ্চম বাস্তবতা হলো যে আল্লাহর কাছে এই দুনিয়া মূল্যহীন, কোনো মূল্যই রাখে না। কিন্তু যেটা ষষ্ঠ বাস্তবতা হিসাবে আমি গণ্য করতে পারতাম, কিন্তু কাল রাত্রে মনে হয়েছে অনেক দেরিতে, আমার আর রদ বদল করতে ইচ্ছা হয় নাই, এটার সাথেই আমি জুড়ে দিয়েছি, সেটা হলো যে দুনিয়াতে যে সময়টা আমরা কাটাই, এই সময়টা আখেরাত অর্জনের জন্য অত্যন্ত মূল্যবান। দুনিয়া মূল্যহীন, কিন্তু এই সময়টা আমাদেরকে যা সময় দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাআলা, সেই সময়টা অত্যন্ত মূল্যবান আখেরাত কামাই করার জন্য। সেটা আমরা দুনিয়া কামাই করতে লেগে যাই, যার ফলে আখেরাত কামাই করতে পারি না। সেই অর্থে কিছু মানুষ যাদেরকে আপনাদের মতো, যাদেরকে আল্লাহ তাআলা মেহরবানি করেছেন, তারা কিছু আমল করতে পারছে, পারছি আমরা আল্লাহর মেহরবানিতে, আমাদের যোগ্যতা বলে না, কিন্তু বেশিরভাগ মানুষ হেঁটে বেড়াচ্ছে, চলে বেড়াচ্ছে, কাজ করে বেড়াচ্ছে, খেটে বেড়াচ্ছে, বাসা থেকে অফিস, অফিস থেকে বাসা, তারপর আবার পরের দিন বাসা থেকে অফিস, অফিস থেকে বাসা, এই বাসে ঝুলছে, গাড়িতে ঝুলছে, দুনিয়ার পিছনে ছুটছে, যা ইচ্ছা তাই করছে, নীতি বিক্রি করছে, অন্যায় করছে, নির্যাতন করছে, নিষ্পেষণ করছে অন্যদেরকে নিজে বেশি কামাই করার জন্য। যতই কামাই করুক, এই মাছির পরের পিছনেও ছুটছে না। এই সময়টা আখিরাত কামাই করার জন্য দেওয়া হয়েছিল, অত্যন্ত মূল্যবান। আলেমের কাছে শোনা একটা ছোট্ট কথা বলি, তাহলে বুঝতে পারবেন। আগে বলেছি বহুত আগে যে বেহেস্তবাসী একজন, সে তার বেহেস্তে অত্যন্ত সুমধুর গ্রান পাবে, সুগন্ধ অত্যন্ত তুলনাবিহীন। জিজ্ঞেস করবে ফেরেস্তাদের, এই গ্রান কোত্থেকে আসছে? তাকে বলা হবে তোমার এক লেভেল উপরের যে বেহেস্তবাসী তার বেহেস্ত থেকে আসছে, সে কি করছে বেহেস্তে? এই বেহেস্তবাসী জিজ্ঞেস করবে কি করছে যে এরকম সুন্দর গ্রান আসছে, ফেরেশতা বলবে যে সে বিছানায় কাত ফিরছে, বিছানায় কাত ফিরছে এবং সেই জন্য এই সুগন্ধ বের হচ্ছে। এই বেহেস্তবাসী মনে করবে যে এটা নিশ্চয় আল্লাহর অলি, আল্লাহর বন্ধু, যে বিছানায় কাত ফিরছে বলে এরকম সুগন্ধময় গ্রান পাচ্ছে। সে জিজ্ঞেস করবে যে সে আমার থেকে কি বেশি আমল করেছে, বেহেস্তা বলবে তার এক লেভেল উঁচু উপরের বেহেস্তি। এবং আখেরাতে একটা লেভেল হবে, একটা তালা, জমিন এবং আসমানের যে তফাত সেরকম তফাত, আসমান যে কোথায় এই কোনো হিসাব নাই আমাদের, কোনো বুঝ নাই এ সম্বন্ধে, জমিন এবং আসমানের যে তফাত সেরকম তফাত হবে এক একটা লেভেল। তোমার এক লেভেল বা আপনার এক লেভেল উপরের যে বেহেস্তবাসী, এক দরজা মর্তবা, সেই বেহেস্তির সেই বেহেস্তি একটা আমল তোমার থেকে বেশি করেছে, একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা আল্লাহু আকবার তোমার থেকে বেশি করেছে, একটা আমল তোমার থেকে বেশি করেছে। তো এই ব্যক্তি নিশ্চয়ই তখন আফসোস করবে, এবং হাদিসেও আছে যে আমরা আফসোস করব বেহেস্তে গেলেও, আল্লাহ তাআলা আমাদের বেহেস্তে নেন সবাইকে, আমরা দোয়া করি এবং জান্নাতুল ফেরদৌসে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বেহেস্তের জন্য দোয়া করবা, জান্নাতুল ফেরদৌসের জন্য দোয়া করবা। তো বেহেস্তবাসীরা দোয়া মানে আফসোস করবে সেই সময়ের জন্য, কোনো কিছুর জন্য, পৃথিবীর কোনো কিছুর জন্য আফসোস থাকবে না, সেই সময়ের জন্য আফসোস করবে যেই সময় সে আল্লাহর স্মরণ ব্যতীত, আল্লাহর হুকুম মানা ছাড়া
যে সময়টা কাটিয়েছে। বুদ্ধিমান ব্যক্তি হবে সেই যে প্রত্যেকটা কাজ করবে, ঘুম থেকে উঠার থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত আল্লাহ নবীর সুন্নত দেখে, আল্লাহর হুকুম দেখে, আল্লাহ নবীর সুন্নত দেখে, যাতে প্রতিটা কাজ প্রতিটা মুহূর্ত এবাদত হিসাবে গণ্য হয়, উঠতে বসতে আল্লাহকে যে স্মরণ করে সেই হলো বুদ্ধিমান এবং মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকে। তো দুনিয়ার পঞ্চম বাস্তবতা হলো যে দুনিয়া আল্লাহর কাছে মূল্যহীন, কিন্তু দুনিয়াতে যে সময়ের জন্য আমরা এসছি সেই সময়টা আখেরাত অর্জনের জন্য অমূল্য। দুনিয়ার ষষ্ঠ বাস্তবতা হলো যে আমরা যে ছুটছি, আমরা ছুটছি না, আমাদের ছুটাচ্ছে দুনিয়ার পিছনে কে? শয়তান। শয়তান ছোটায় দুনিয়ার পিছনে, আমাদের রিপুর তাড়না আমাদের ছুটায়, আমাদের রিপুর চাহিদা, এটাকে শয়তান ব্যবহার করে এবং দুনিয়ার চাকচিক্য ব্যবহার করে শয়তান। এমনভাবে ছুটি আল্লাহকে চেনার ও মানার সময় হয় না। আল্লাহকে না চিনলে কিভাবে আল্লাহকে মানব? লোভ লালসা মোহ কাম ক্রোধ গর্ব অহংকার হিংসা বিদ্বেষ এগুলোকে ব্যবহার করে শয়তান এবং এগুলা চরিতার্থ হয়। এগুলার প্রয়োজন মিটানোর যা যা দ্রব্য সেগুলো আছে দুনিয়াতে এবং দুনিয়া যতই অর্জন করি দুনিয়ার পিছনে ছুটে সম্পদের দিক দিয়ে, খ্যাতির দিক দিয়ে, তারপরে পদবীর দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে, কবরে কিছুই যাবে না, যাবে না মাল, যাবে না আমল, যাবে আমল। ভালো আমল যাবে, খারাপ আমল যাবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভালো আমল সুন্দর রূপে কবরের সাথী হবে, আত্মীয় স্বজন সব কবরে রেখে চলে আসবে, সাথী হবে কি সুন্দর আমল সুন্দর রূপে এবং খারাপ আমল খারাপ রূপে কবরে সাথী হবে, বিশ্রী রূপে কবরে বিশ্রী সাথী হবে। তো ষষ্ঠ বাস্তবতা, আমাদেরকে শয়তান ছুটাচ্ছে, আমাদের নফস আমাদের ছুটাচ্ছে, দুনিয়ার চাকচিক্য আমাদের ছুটাচ্ছে, তিনটে বড় শত্রু যার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। দুনিয়ার সপ্তম বাস্তবতা হলো যে আল্লাহর হুকুম মানতে গিয়ে, দিনের মেহনত করতে গিয়ে, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে দুনিয়ার ক্ষতি যা মেনে নিব আমরা, দুনিয়ার কিছু ক্ষতি হবে তা আল্লাহ তাআলা পুরা করে দিবেন দুনিয়াতে এবং বহুগুণে আখেরাতে। আলী রাদিয়াল্লাহু আনহুর কথা বলি, বালকদের মধ্যে উনি প্রথম মুসলমান, দিনের প্রত্যেক প্রয়োজনে অগ্রণী, প্রত্যেকটা জেহাদে অংশগ্রহণ করেন, কিন্তু দিনের চাহিদাকে প্রাধান্য দেন, দিনের চাহিদাকে উনি প্রাধান্য দেন। উনি একদিন দুনিয়ার প্রয়োজন মিটানোর জন্য এক ইহুদির বাগানে পানি দিতে যান, খেজুরের বাগান সম্ভবত। তো অত্যন্ত শক্তিশালী পুরুষ ছিলেন, তাড়াতাড়ি কাজ শেষ করেন এবং আগে ঠিক করে নেওয়া হয় যে এতটুকু বাগানে পানি দিবে, বাগানের এতটুকু অংশে পানি দিবে আর এই পরিমাণ খেজুর পাবে। উনি ততটুকু অংশ পানি দিয়ে ইহুদের কাছে আসলেন এবং বললেন যে আমার খেজুরটা দাও, তুমি কাজ দেখে নাও। ইহুদি দেখে খুব খুশি, যা করা প্রয়োজন ছিল তার থেকে উনি বেশি করেছেন। তো ইহুদি বলল যে তুমি আমার বাকি বাগানটাও পানি দিয়ে দাও। উনি বললেন যে না, আমি আজকে আর কাজ করতে পারবো না। ইহুদি বলল যে তোমাকে আমি দ্বিগুণ দিব যা দিয়েছি, সেই পরিমাণ কাজ করলে দ্বিগুণ দিব খেজুর। উনি বললেন যে না, আমার আজকের প্রয়োজন মিটে গিয়েছে, আর প্রয়োজন নাই, আমি এর বেশি আর কাজ করব না।
উনি আর কাজ করেন নাই, কারণ ওই দিনে যা প্রয়োজন সেটুক পরিমাণ খেজুর ওনার হয়ে গিয়েছিল, ওটা নিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর খেদমতে উনি হাজির হন। দিনের কি প্রয়োজন আছে সেটা মিটানোর জন্য। অত্যন্ত শক্তিশালী পুরুষ, কিন্তু দিনের প্রয়োজন মিটাতে গিয়ে উনি সবসময় কাজ করতে পারেন নাই। এরকম সময় গিয়েছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর অত্যন্ত প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং ওনার অত্যন্ত প্রিয় দুই নাতি হাসান এবং হুসেন না খেয়ে দুদিন তিন দিন না খেয়ে থেকেছেন। কি জন্য? উনি দিনের প্রয়োজন, ইসলামের প্রয়োজন মিটাবার জন্য ব্যস্ত ছিলেন বলে। উনি দুনিয়ার প্রয়োজন সবসময় মিটাতে পারেন নাই, কিন্তু আল্লাহ তাআলা সেই ক্ষতি একসময় পূরণ করে দিয়েছিলেন। উনি তো পরে খলিফা হন, তারপর বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন এবং যুদ্ধের যে গনিমত বলে সম্পদ, যা যে দল বিজয়ী হয় সেই দল পায়, সেটার অংশ যারা যুদ্ধে অংশগ্রহণ করে তারাও পায় পাঁচ ভাগের চার ভাগ। তো উনি এভাবে পেতে পেতে ওনার যে সম্পদ, তারপরে খলিফা হন, আরো যুদ্ধ হতে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চলে যাওয়ার পরে। তো যে সম্পদ হয় ওনার, আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিলেন, উনি বলেন যে আমার আজকে যা সম্পদ সেটার জাকাত হবে 40,000 দেরহাম। বর্তমান হিসাব আমরা করতে পারবো না 40,000 দেরহাম কত হবে, কিন্তু অফুরন্ত ধন দৌলত আল্লাহ তাআলা দিয়েছিলেন। তো 40,000 দেরহাম যদি জাকাত হয়, ওনার ধন দৌলত ছিল তার 40 গুণ, 40 টাকায় 1 টাকা জাকাত। এই যে দুনিয়া পেয়েছিলেন, দুনিয়ার সম্পদ দুনিয়া লুটিয়ে পড়েছিল ওনার পায়ে, উনি দুনিয়াকে উদ্দেশ্য বানান নাই। আমাদের দুনিয়া পাওয়া আর ওনার দুনিয়া পাওয়ার মধ্যে তফাৎ হলো এটা, আমরা দুনিয়াকে উদ্দেশ্য করে দুনিয়া অর্জন করি, উনি দুনিয়াকে উদ্দেশ্যই বানান নাই। তারপরে ওনার কাছে দুনিয়া এসছে। আরো ঘটনা বলতে পারতাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এটা বলেই শেষ করি, তাহলে এই অংশটা শেষ হয়ে যাবে পুরোপুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোনো কাজ করতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে উনি থাকতেন, আরো 40 থেকে 70 জন সাহাবাদের সাথে, যাদেরকে আসাবে সুফা বলা হতো, বারান্দায় তারা থাকতেন মসজিদের বারান্দায়। তো ওনাদের কাজ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন আসেন মসজিদে এবং কখন কি শিক্ষা দেন, কখন কি বলেন, সেটা শিখে ওনারা মসজিদেই থাকতেন। আর মদিনাবাসীরা, অন্যান্যরা যে যখন হাজির থাকতে পারতো না, তো তারা তো শিখতে পারতো না, তারা যখন হাজির থাকতে পারতো তারা মসজিদে আসতো, এসে এই আসাবে সুফার কাছ থেকে তারা শিখতেন, এটা ছিল এদের কাজ। এবং এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দিনের প্রয়োজন মিটাতে গিয়ে উনি যে সময় দেন সেটার জন্য, সেই সময় দিতে গিয়ে উনি দুনিয়ার কামাই একেবারে ছেড়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন যা খাবার পারতেন উনাদেরকে দিতেন, এই 40 থেকে 70 জনকে, তারা তাই খেয়েই বেঁচে থাকতো। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পরে এক প্রদেশের গভর্নর হন, গভর্নর, এবং উনি একদিন দামি রুমাল দিয়ে নাক মুছছেন, সাধারণ রুমাল না, সিল্কের রুমাল দিয়ে নাক মুছছেন, এবং নিজেকে বলছেন যে হে আবু হুরায়রা, মনে করো সেই দিনের কথা, আজকে তুমি সিল্কের রুমাল দিয়ে নাক মুছছো, মনে করো সেই দিনের কথা যেদিন তুমি না খেতে পেয়ে বেহুশ হয়ে পড়ে থাকতা, আর লোকরা মনে করতো তোমার মৃগী ব্যারাম, এবং তারা জুতা তোমার কাঁধে রাখতো, এটাই হয়তো সেই সময়কার চিকিৎসা ছিল, মৃগী ব্যারামে যারা ভুগতো তাদের কাঁধে হয়তো জুতা রাখতো, সেই সেটার গন্ধ যারা তারা শুনলে হয়তো সুস্থ হতো, কোনো একটা কারণ ছিল।
তো মানুষ মনে করতো তুমি মৃগী ব্যারামে ভুগছো, তোমাকে তোমার উপরে জুতা, তোমার কাঁধে জুতা রাখতো, তুমি তো তোমার কোনো মৃগী ব্যারাম ছিল না, তুমি বেহুশ, না খেতে পেয়ে বেহুশ হয়ে যেতা খাওয়ার অভাবে। আর আজকে, তুমি এই সিল্কের রুমাল দিয়ে নাক মুছছো, আল্লাহ তাআলা তোমাকে কোথা থেকে কোথায় উঠিয়েছেন, আল্লাহর শুকরিয়া এইভাবে আদায় করেছেন, করতেন। দুনিয়া লুটিয়ে পড়েছিল, দুনিয়াকে উনি উদ্দেশ্য করেন নাই। তো প্রথম বাস্তবতা, নিজেরা আসি নাই। দ্বিতীয় বাস্তবতা, জীবন ক্ষণস্থায়ী। তৃতীয় বাস্তবতা, আমরা মুসাফের। চতুর্থ বাস্তবতা, রিজিক কপালে যা আছে তা পুরাপুরি গ্রহণ না করে আমরা বিদায় নিব না, এবং যা রিজিক আছে তার বাইরেও পাব না। পঞ্চম বাস্তবতা, দুনিয়া আল্লাহর কাছে মূল্যহীন, দুনিয়ার সময় আখেরাত অর্জনের জন্য অমূল্য। ষষ্ঠ বাস্তবতা, আমাদেরকে শয়তান ছুটাচ্ছে। সপ্তম বাস্তবতা, আল্লাহর দিনের মেহনতের জন্য কোনো ক্ষতি হলে আল্লাহ তাআলা তা পূরণ করে দিবেন, কিছুটা দুনিয়াতে এবং অফুরন্ত ভাবে আখেরাতে। তো আজকে বিশেষ দোয়া, এবং বিশেষ দোয়ার দিন এমন কিছু জন অংশগ্রহণ করেন যারা অন্য দিন সময় পান না। তো এই সুযোগটা আমি গ্রহণ করতে চাই এবং করে থাকি, এর আগেও করেছি, যে এলেমের কি মর্যাদা মর্তবা সেটা বুঝাবার চেষ্টা করি, যাতে করে আল্লাহ তাআলা তাদের অন্তর ফেরান এলেম শিক্ষার দিকে এবং আমলের দিকে, আল্লাহকে চেনার ব্যাপারে, নবীকে চেনার ব্যাপারে, নবীর সুন্নতের মর্তবা বোঝার ব্যাপারে। তো এলেম তো এক নম্বর ফরজ, আদায় করা ফরজ, যতটুক আদায় করা আমার প্রয়োজন, ২৪ ঘন্টার জীবন নবীর সুন্নত মতো কাটাবার জন্য যতটুকু এলেম আমার দরকার, ততটুকু এলেম শিক্ষা করা আমার জন্য ফরজ, যাতে করে আমার নিজের বাবা মার দোয়া আমি নিজে করতে পারি, আমার মুফতি হওয়া ফরজ না, বড় আলেম হওয়া ফরজ না, কিন্তু এলেম শিক্ষা করা ফরজ। এবং যে এলেমের রাস্তায় পা বাড়াবে, এলেম শিক্ষা করার রাস্তায় পা বাড়াবে, এমনকি আপনি এক পা বাড়িয়েছেন জুমের মিটিং এ অংশগ্রহণ করার জন্য, এক ঘর থেকে আরেক ঘরে এসেছেন তালিমে অংশগ্রহণ করার জন্য, হাদিসে কি বলা আছে, যে এলেমের রাস্তায় পা বাড়াবে ফেরেশতারা তাদের জন্য নূরের পর বিছিয়ে দিবে, নূরের পর, নূরের গালিচা। রাষ্ট্রপ্রধান আরেক দেশে গেলে প্লেনের যে স্টেয়ার গুলো আছে, যেখান যেটা দিয়ে নামে, সেখান থেকে যেখান পর্যন্ত গাড়ি, লাল গালিচা বিছিয়ে দেওয়া হয় সম্মানের জন্য। ফেরেশতারা সম্মানের জন্য নূরের পর বিছিয়ে দিবে। সময় ওকে বেশি নিতে হবে আজকে, কারণ এসব মানুষদেরকে পাবো না অন্যদিন, নূরের পর বিছিয়ে দিবে। এবং আল্লাহর সৃষ্টি তার মাগফেরাতের জন্য দোয়া করবে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন আবেদ যে ইবাদত করে, এলেম নাই, আল্লাহর ইবাদত করে, তার মর্তবা একজন আলেমের তুলনায় এরকম। উনি বলেন যে যেরকম তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে, তার তুলনায় আমার মর্যাদা একজন আলেমের মর্যাদা একজন আবেদের থেকে সেরকম বেশি, যেমন তোমাদের থেকে সবচেয়ে নিকৃষ্ট যে তার থেকে আমার মর্যাদা যেরকম বেশি। অনেক হাদিস আছে। ওই হাদিসটা আবার স্মরণ করাই, কিয়ামতের দিন কিছু কিছু মানুষ, এক শ্রেণীর মানুষ,
এমন ভাবে তাদের কবর থেকে উঠবে, তাদের চেহারা থেকে শরীর থেকে নূর চমকাবে, নূর বের হতে থাকবে, এবং তারা মতির মেম্বারে বসে থাকবে। এই মতির মেম্বারের তুলনা নাই দুনিয়াতে, এবং তাদের মর্যাদা দেখে তারা অন্যরা হিংসা করবে। তারা নবীও না, শহীদও না, তাদের মর্যাদা দেখে অন্যরা হিংসা করবে। তা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা হলো বিভিন্ন বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন পরিবার থেকে, বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয় আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর স্মরণের জন্য। যেমনটা আপনারা একত্রিত হয়েছেন আল্লাহর ভালোবাসার জন্য এবং এই তালিমের মাধ্যমে আল্লাহকে স্মরণ করার জন্য। এবং আমরা দোয়া করি আল্লাহ তাআলা হাদিসে বর্ণিত মর্যাদা মর্তবা আমাদেরকে দেন। তালিমের হালকায় অংশগ্রহণ করার জন্য এর থেকে অদ্ভুত সুন্দর হাদিস আর কি হতে পারে? তো এক হাদিসে বলা আছে যে একটা আয়াত যদি তুমি শিক্ষা করো, হে আবু যর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি একটা আয়াত শিক্ষা করো, তোমার জন্য 100 রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম। আয়াত শিক্ষা করার অর্থ হলো আয়াতটা পড়া আরবিতে এবং তার অর্থ বোঝা, অর্থ বোঝা, তাহলে শিক্ষা করা হয়। আর তারপর উনি বলছেন, আর তুমি যদি এক অধ্যায় এলেম শিক্ষা করো, সেটার উপর আমল করতে পারো আর না পারো, তা তোমার জন্য 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম। কত উত্তম সেটা উনি বলেন নাই। এক অধ্যায় এলেম শিক্ষা করলে 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম, আমল করতে না পারলেও, আমল করলে তো আরো সব। এক অধ্যায় এলেম শিখতে কতক্ষণ লাগবে? যে বই পড়ি, গল্পের বই পড়ি, 10 মিনিট 15 মিনিট। বুখারী শরীফ, মুসলিম শরীফে বিভিন্ন অধ্যায় আছে, অধ্যায়ের নিচে বিভিন্ন আবার ছোট ছোট অধ্যায় আছে, যেখানে কোনোটাতে 2-3টা হাদিস, কোনোটাতে 10-15-20টা হাদিস। 10-15 মিনিটের বেশি লাগবে না। আমরা প্রায় 45 মিনিট কাটিয়েছি। 45 মিনিটে 3 অধ্যায় শেখা যায়, 3 অধ্যায় মানে 3000 রাকাত নফল নামাজের সওয়াব। তো 1 মিনিট যে দেরি করবে, যারা দেরি করে আসেন তাদের উদ্দেশ্যে আমি প্রথমে বলছি। এখন তো বললাম যে অংশগ্রহণ করলে কি হবে, প্রথম থেকে 3000 রাকাত 45 মিনিট যদি হয়, আমরা যে সময় নিই আজকে, তো তার থেকেও একটু বেশি হবে, 3000 রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম। কত উত্তম সেটা আমরা বলতে পারবো না। তো 1 মিনিট যদি দেরি করি, তাহলে 67 রাকাত এর সওয়াব হতে বঞ্চিত। 1 মিনিট দেরি করলে 67 রাকাত এর সওয়াব হতে বঞ্চিত, 5 মিনিট দেরি করলে 335 রাকাত সওয়াব হতে বঞ্চিত, 15 মিনিট দেরি করলে 1000 রাকাত এর সওয়াব হতে বঞ্চিত। আর কেউ যদি পুরো তালিমই বাদ দেয়, তাহলে 3000 রাকাত এর সওয়াব হতে নিজেকে বঞ্চিত করলো। অপশন আপনার, আল্লাহ তাআলা কোনো জোর দেন নাই, জোর করেন নাই, হিসাব একদিন নিবেন। শাস্তি দুনিয়াতে নাও দিতে পারেন, দিতেও পারেন। কিছু গোনার শাস্তি বলা আছে যে দুনিয়াতেই হবে। তো একবার সুবহানাল্লাহ সমস্ত দুনিয়া হতে মূল্য বেশি রাখে। যারা নিয়মিত দেরি করেন তারা কি হারাচ্ছেন অনুমান করেন। যারা আগে যোগদান করেছেন তাদের থেকে কত পিছিয়ে যাবেন একদিন বুঝবেন। গত 17 মাস ধরে তালিম হচ্ছে, 200টার মতো তালিম হয়েছে, সপ্তাহে 3টে করে।
এমন অংশগ্রহণকারী আছেন যারা দুশোটার দুশোটাই অংশগ্রহণ করেছেন এবং একেবারে প্রথম থেকে, এক মিনিটও দেরি না। আমার একটা তালিম হয় যেটা প্রত্যেক দিন হয় 17 মাস ধরে, 500 দিনের বেশি তালিম হয়েছে। আমি চিন্তা করে দেখলাম যে এর মধ্যে আছে অংশগ্রহণকারীর মধ্যে একটা তালিমও হয়তো মিস করে নাই, একটা তালিমও হয়তো বাদ দেয়নি, কেউ বাদ দিয়েছে দুই একটা অসুখ বিসুখের কারণে। আখেরাতে এক লেভেল যদি নিচে থাকেন তাহলে সেই এক লেভেল যে তফাত, এক লেভেল তফাত, সেটা চিরদিন থেকে যাবে। আমি কারোর থেকে যদি এক লেভেল নিচে থাকি, চিরদিন সেই ব্যবধান থাকবে। দুনিয়াতে আমি কখনো কারোর থেকে এগিয়ে যেতে পারি, ধন সম্পদের দিক দিয়ে কখনো পিছিয়ে থাকতে পারি, কিন্তু আখেরাতে যেই তফাত সেটা আর পুরা হবে না। তৌফিক আল্লাহ থেকে। অন্তর দিয়ে আপনি যে ধরনের তৌফিক চাইবেন সেই ধরনের তৌফিক আল্লাহ তাআলা দিবেন। আপনি যে দুনিয়া করছেন, আমরা যে দুনিয়া করছি, যা কিছু করি, সেটার তৌফিক আল্লাহ তাআলাই দেন, কারণ আমরা করতে চাই বলে আল্লাহ তাআলা দেন। আমি যদি দিনের জন্য কিছু সময় বের করতে চাই, সপ্তাহে 3টা দিন, আল্লাহ তাআলা অবশ্যই তৌফিক দিবেন। তো আমরা আজকে দোয়া করব, বিশেষ দোয়া যেটা, তিন কোরআন শরীফ 3 বার খতম করা হয়েছে। রূপচাঁদ শেখ এর জন্য, আমার এক ভাইরা কয়েক বছর আগে মারা গিয়েছে, অনেকদিন অসুস্থ থাকার পর, অনেকদিন অসুস্থ ছিল। তো অনেকদিন অসুস্থ থাকলে হাদিসে বলা আছে যে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন, আল্লাহ তাআলা যেন তাই করেন, দোয়া করি। এবং আমরা দোয়া করি সাদিয়া বেগম সম্পূর্ণ সুস্থ হয়ে যাক, মুকুল আপা, জাহাঙ্গীর ভাই সম্পূর্ণ সুস্থ হয়ে যাক, ইসমিতা সম্পূর্ণ সুস্থ হয়ে যাক, বেগম হাসিনা খাতুন সম্পূর্ণ সুস্থ হয়ে যান, মাহির আব্বা সম্পূর্ণ সুস্থ হয়ে যাক, আরেফিন সম্পূর্ণ সুস্থ হয়ে যাক, হামিম সম্পূর্ণ সুস্থ হয়ে যাক, মিনু সম্পূর্ণ সুস্থ হয়ে যাক যাক, আমার চাচা সম্পূর্ণ সুস্থ হয়ে যান, জাহানার আপা, জাব্বার ভাই সম্পূর্ণ সুস্থ হয়ে যান, আবির সম্পূর্ণ সুস্থ হয়ে যান, বেগম ডলি ইসলাম সম্পূর্ণ সুস্থ হয়ে যান। আবিরের কথা বলতে গিয়ে তার পিতার কথা মনে পড়ল, হেলাল আমাদের নিয়মিত অংশগ্রহণকারী, দুদিন আগে তার সে ঘুমিয়েছিল ভোরবেলায় বিছানায়, তার ছাদ থেকে সিলিং ফ্যান হঠাৎ করে খুলে পড়ে মাটিতে, আল্লাহর রহমতে সে বেঁচে যায়, তার কোনো ক্ষতি হয় নাই, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া। আমাদের একজন সাথীকে উনি বাঁচিয়ে দিয়েছেন। আর পম্পা, যার সম্বন্ধে আমরা দোয়া করেছি, অন্তঃসত্ত্বা ছিল, এখন সে এক সন্তানের মা, সুস্থ সন্তানের মা। তো পম্পার মাতা শারিনা বেগম, আমাদের মিয়া ভাইয়ের স্ত্রী, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, আপনারা দোয়া করেছেন, আপনাদের সালাম জানিয়েছেন, আপনাদের জন্য দোয়া করছেন এবং আপনাদের কাছে দোয়া চেয়েছেন। যাদের কথা আমি বলতে পারি নাই, যেহেতু আমি জানি না বা ভুলে গিয়েছি, তাদের জন্য আমরা দোয়া করব। শুধু রূপচাঁদের জন্য না, আমরা এই যে তালিমের হালকায় যা কিছু আমরা আল্লাহ তাআলা দিবেন এবং আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ দিবেন,
তার সব বকশে দিব শুধু একজনের উপরে, একজনের রুহের উপরে না, আমাদের যত আত্মীয় স্বজন কবরে শায়িত সবার উপরে, সবাই লাভবান হবে। এই যে 3000 রাকাত নফল নামাজ পড়ার থেকে যদি উত্তম হয় 45 মিনিট, এখন তো 50 মিনিট হয়ে গিয়েছে, তো এখানে যদি কতজন আছে আল্লাহ জানে, যদি 300 জন থাকে, 300 জন যদি থাকে, 80 জন যোগ দিয়েছে, তো এক একটা যোগ যোগ এক একটা কানেকশনে যদি 5 জন থাকে তাহলে 400 জন হবে, 500 জন গুণ 3000, 15 লক্ষ নফল নামাজ পড়ার থেকে উত্তম আমাদের সম্মিলিত সওয়াব এই এই এটা আমরা বকশে দিতে পারব, 15 লক্ষ। এবং এই 500 জন যদি সুরা ফাতেহা 3 বার পড়ে, সুরা ইখলাস 3 বার পড়ে, তো প্রত্যেকেই 3 বার কোরআন খতমের সওয়াব পাবে, গুণ 500, আবার 1500 কোরআন খতমের সওয়াব আমরা বকশে দিতে পারব। আমরা যে এই সুরা ফাতেহা 3 বার পড়ি, 2 কোরআন খতমের সওয়াব, সুরা ইখলাস 3 বার পড়ি, 1 খতম কোরআনের সওয়াব, এই খতমের সওয়াব এবং সত্যি সত্যি পুরা খতমের সওয়াব কিন্তু এক না, কারণ তখন আমি কিন্তু সুরা ফাতেহাও পড়ছি, সুরা ইখলাসও পড়ছি, তারপরে সুরা আরো কত সুরা পড়ছি যার এক একটা খতম করলে এক এক ধরনের সওয়াব, এবং সুরা ইয়াসিন পড়ছি যেটা একবার পড়লে 10 খতম কোরআনের সওয়াব। তো সত্যি সত্যি কোরআন খতম আর একটা সুরা পড়ে কোরআন খতম, এই দুটা কিন্তু সমান হয় না, সেটাও আমরা মনে রাখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুরা ফাতিহা 3 বার পড়ি আর সুরা ইখলাস 3 বার পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিক ইয়াওমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিক ইয়াওমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিক ইয়াওমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, মনে রাখবেন সমস্ত সওয়াব এর লাভ সবাই পাবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়া গনিমাতান মিন কুল্লি দায়্যিন ওয়া সালামাতান মিন কুল্লি ইসম, لا تدال لنا ذنبا الا غفرته ولا هم الا فرجته ولا مريضا الا شفيته ولا دينا الا قضيته ولا مجاهدا الا نصرته ولا مظلوما الا نصرته ولا مسلما الا رحمته ولا حاجة هي لك رضا الا قضيتها يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين. اللهم اسالك من خير ما سالك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم. انت المستعان وعليك البلاء ولا حول ولا قوه الا بالله العلي العظيم. سبحان ربي العلي الاعلى الوهاب. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الكافرات وقنا عذاب المسيح الدجال.
ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء ربي اني مساني الدروب وانت رب الراحمين ربي اني مساني الدروب وانت رب الراحمين ربي اني مساني الدروب وانت رب الراحمين ربي انزل لي منزلا مباركا وانت خير المنزلين ربي انزل لي منزلا مباركا وانت خير المنزلين ربي انزل لي منزلا مباركا وانت خير المنزلين ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا لا اله الا انت سبحانك انا كنا من الظالمين والله هي پروردگار يا ارحم الراحمين يا راحم المساكين يا عزيز الجبار المتكبر يا ذو الجلال والاكرام يا مالك الملك الله তুমি আমাদেরকে অশেষ মেহেরবানি করে তোমার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছো আল্লাহ আমাদেরকে কিছু আমল করার তৌফিক দিয়েছো ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে যদিও আমরা তার যোগ্য না আল্লাহ তোমার নাম ধরে ডাকার যোগ্য না আল্লাহ আমরা এরকম গুনাহগার আল্লাহ আমাদের সমস্ত গোনা মাফ করে দাও আল্লাহ জানা অজানা ছোট বড় তোমাকে আমরা জানতে পারি নাই চিনতে পারি নাই আল্লাহ জানার এবং চেনার তোমার হুকুম বোঝার তৌফিক দাও আল্লাহ তোমার হাবিবকে জানার তৌফিক দাও আল্লাহ তার সুন্নত এর উপর চলার তৌফিক দাও আল্লাহ ইলমের সাথে আমাদের জুড়ে রাখো যার মাধ্যমে তোমাকে জানতে এবং চিনতে পারবো আল্লাহ আল্লাহ মৃত্যু পর্যন্ত এলেমের সাথে জুড়ে রাখো আল্লাহ এক হাদিসে বলে যে এলেম শিক্ষা করতে করতে মারা যাবে সে শহীদের দরজা পাবে আল্লাহ এই শহীদের দরজা যাতে আমরা পাই সেরকম আমল করার তৌফিক দান করো আল্লাহ তোমার প্রতি যত দায় দায়িত্ব আছে সেটা সেগুলো পালন করার তৌফিক দান করো তোমার বান্দাদের প্রতি যা দায় দায়িত্ব আছে তা সম্পূর্ণভাবে পালন করার তৌফিক দান করো আল্লাহ কোন কোন বান্দাকে যদি আমরা অবহেলা করে থাকি অজান্তে দুঃখ দিয়ে থাকি দায়িত্ব পালন করে না থাকি তোমার তরফ থেকে পূরণ করে দিও আল্লাহ যাতে করে তাদের তারা মাফ করে দেয় আল্লাহ আর তোমার প্রতি যে দায়িত্ব পালন করি নাই আল্লাহ সেগুলো তুমি মাফ করে দিও আল্লাহ বুঝতে বসতে তোমাকে স্মরণ করার তৌফিক দান করো আল্লাহ প্রত্যেকটা কাজ যাতে করে তোমার সন্তুষ্টির জন্য কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে তো অন্তরে তোমার ভালোবাসা দান করো তোমার হাবিবের ভালোবাসা দান করো এবং সমস্ত সুন্দর গুণাবলী চরিত্র আচার আচরণ দান করো আল্লাহ যেগুলো অর্জন করলে তুমি গর্বিত হবা আমাদের উপরে আল্লাহ তোমার ফেরেশতাদের কাছে গর্ব প্রকাশ করবো আল্লাহ প্রতিটা মুহূর্তে আমাদেরকে রক্ষা করে চলো আল্লাহ আমাদেরকে এমন পৃথিবীতে পাঠিয়েছো যেখানে নিজেদের হেফাজত আমরা নিজেদের রক্ষা নিজেরা করতে পারি না আল্লাহ সেই ক্ষমতা আমাদের নাই আল্লাহ তাই শয়তানের তাবেদারি করি নফসের তাবেদারি করি দুনিয়ার চাকচিকের সামনে আমরা ঝুঁকে যাই আল্লাহ আত্মসমর্পণ করি আল্লাহ তুমি আমাদেরকে প্রতিটা মুহূর্তে এগুলার থেকে বাঁচিয়ে রেখো আল্লাহ হাত ধরে কবর পর্যন্ত আমাদের নিয়ে যেও আল্লাহ তোমার সন্তুষ্টি যাতে আমরা অর্জন করতে পারি এই একটা জীবন দিয়ে আমাদের পাঠিয়েছো আল্লাহ ও আল্লাহ আমাদের ক্ষমতা নাই আল্লাহ আমরা অত্যন্ত দুর্বল আমরা ভিখারী আল্লাহ তোমার সামনে ভিক্ষার ঝুলি তুলে ধরেছি আল্লাহ যার হাত পছন্দ হয় তার ওসিলায় আমাদের দোয়া কবুল করো আল্লাহ ও আল্লাহ আমরা আমরা গোনাগার তুমি অত্যন্ত ক্ষমতাশালী তুমি ক্ষমতাশালী তুমি বাদশাহ তুমি মাফকারী আল্লাহ আল্লাহ তুমি আমাদের মাফ করো আল্লাহ হাত ধরে কবর পর্যন্ত নিয়ে যেও আল্লাহ শয়তানের শেষ চেষ্টা মৃত্যুর সময় ব্যর্থ করে দিয়ে কলমা সহ তোমার সন্তুষ্টি সহ যাতে আমরা যেতে পারি আল্লাহ এবং যা কিছু পাঠ করার তৌফিক দিয়েছো তার ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার দরবারে কবুল করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিও আল্লাহ এবং ওনার ওসিলায় রূপচাঁদ শেখের কবরে পৌঁছে দিও আল্লাহ আমাদের পিতা মাতার
কাছে পৌঁছে দিও, দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুপা ফুপু খালা খালু মামা মামি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শিক্ষক শিক্ষয়িত্রী পাড়া প্রতিবেশী তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও আল্লাহ, তাদের কবর রাজা মাফ করো, কবরকে প্রশস্ত করে দিও, নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, তাদের উঁচু দরজা দিও, কবরে এবং হাশরের ময়দানে তোমার আরশে নিচে ছায়া দিও, আমলনামা ডান হাতে দিও আল্লাহ, নিশ্চিন্ত মনে তাদের রেখো আল্লাহ, বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ। এবং তার আগে বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করে দিও আল্লাহ, আমরাও যখন মারা যাব তোমার সন্তুষ্টি সহ দুনিয়া থেকে যাতে যাই, যাতে আমরাও তোমার সর্বোত্তম ব্যবহারটাই কবরে এবং হাশরের ময়দানে এবং কুলসিরাত পার হতে এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল হতে, যাতে আমরা সবাই একত্রিত বাস করতে পারি চিরকাল চির সুখে চির আনন্দে। আমরা এই দুনিয়ার মোহের জালে আমরা আবদ্ধ আল্লাহ, শয়তানের ধোকায় এবং নফসের তাড়নায় আল্লাহ তুমি রক্ষা করে আমাদের নিয়ে যাও আল্লাহ, আমাদেরকে আপন করে নাও আল্লাহ। আমরা বিভিন্ন নেক হাজতে হাত উঠিয়েছি, বিভিন্ন বিপদে আপদে হাত উঠিয়েছি, বিভিন্ন অসুখ বিসুখের কারণে হাত উঠিয়েছি, সেটা আমাদেরই হোক, আমাদের সন্তান সন্ততির হোক, আমাদের আত্মীয় স্বজনের হোক, আমাদের পাড়া প্রতিবেশীর হোক, আমাদের দেশবাসীর হোক, আমাদের বিশ্ববাসীর হোক, সবাইকে তুমি হেদায়ত করো আল্লাহ, রহমত করো, সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ, সমস্ত মুসলমানকে মাফ করো আল্লাহ, সমস্ত মানুষকে হেদায়ত করো আল্লাহ। আমাদের যে দায়িত্ব কর্তব্য অপরের প্রতি তোমার সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করা, সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। আল্লাহুম্মা আল্লাহ তোমার শান মতো তো চাইতে পারবো না কখনোই আল্লাহ, তোমার শান মতো দান করো আল্লাহ, তোমার শান মতো হেফাজতও চাইতে পারবো না, তোমার শান মতো আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে আপন করে নাও আল্লাহ, আমাদেরকে আপন করে নাও আল্লাহ, আমাদেরকে আপন করে নাও আল্লাহ। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب، يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مجيب الدعوات برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين. الله তুমি কবুল না করলে আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ, তুমি আমাদের কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হাবিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমিন ইয়া রাব্বিল আলামিন, আমিন ইয়া রাব্বিল আলামিন, আমিন ইয়া রাব্বিল আলামিন। পরের তালিম হবে ইনশাআল্লাহ শনিবারে, আমরা সবাই যোগদান করি এবং একে অপরকে স্মরণ করাই, যাতে আল্লাহ তাআলা তৌফিক দেন, এবং সবাই সবার জন্য দোয়া করি যাতে ফেরেশতাদের দোয়া পাই আমরা। আসসালামু আলাইকুম।